মাধব বাড়ির ঘটনার জন্য বিজেপি ও আইনপিটি জোট সরকারকে সম্পূর্ণ দায়ী করলেন আইনপিটির সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জগদীশ দেববর্মা হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন হলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলন সংগঠিত করা হবে। মঙ্গলবার সকালে মাধববাড়ি এলাকায় নেসু সমর্থিত শান্তিপ্রিয় আন্দোলনকারীদের উপর পুলিশের গুলি চালনার ঘটনার তীব্র নিন্দা জানান আইনপিটি দল। মঙ্গলবার রাতে আইনপিটি রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে আইনপিটি দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা জানান, নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে নেসু মঙ্গলবার সকাল 5টা থেকে বিকেল 4টা পর্যন্ত 11 ঘন্টা উত্তর পূর্বাঞ্চল বন্ধের ডাক দেয়। এ বন্ধকে সমর্থন জানায় ট্রাইবাল স্টুডেন্টস ফেডারেশন, আইনপিটি, ইউথ আইপিএফটি, আইপিএফটি তিপ্রাহা, আটিসা, ডিওয়াইবি প্রভৃতি সংগঠন। বন্ধের সমর্থনে মাধববাড়ি এলাকায় পিকেটিং এ নামে সমর্থকরা, হঠাৎ করে সেখানে বিজেপি ও আইপিএফটির মদতে বিজেপি সমর্থকরা উপস্থিত হয়। এরপরই উত্তেজনা দেখা দেয় এবং বিজেপি আইপিএফটি জোট সরকারের সম্পূর্ণ মদতে মাধববাড়ি এলাকায় নন ট্রাইবাল বিজেপি ক্যাডারদের সেখানে জমায়েত করতে থাকে। একদিকে মাসখানেক পুলিশ প্রশাসন, দক্ষিণাংশে রয়েছে আমাদের আন্দোলনকারীরা, ওই ব্রিজের উত্তরাংশে রয়েছে নন ট্রাইবাল বিজেপির ক্যাদের বাহিনীরা। 10:30-11টার মধ্যে গিয়ে তাদের উস্কানিমূলক বক্তব্য, তারা এমনভাবে উদ্যোগ দেখিয়েছে, এমনভাবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখিয়েছে যে পুলিশকে বাদ দিয়ে ওই নন ট্রাইবাল বিজেপি ক্যাডাররাই যেন আন্দোলনকারীদের হটিয়ে দেওয়ার একটা ইচ্ছা সেখানে মনোভাব দেখিয়েছে, তারপরে উত্তেজিত হয়ে গেছে। এখন সাংবাদিক সম্মেলনে জগদীশ দেববর্মা জানান, পুলিশ বিনা প্ররোচনায় হঠাৎ করে গুলি বৃষ্টি শুরু করে। এই ঘটনায় 10 জন আহত হন, তাদের মধ্যে 5 জনকে জিবি হাসপাতালে রেফার করা হয়। শ্রী দেববর্মা জানান, এই ঘটনার জন্য দায়ী বিজেপি আইপিএফটি জোট। লাঠিচার্জও করেনি, সরাসরি সতর্কবাণীও করেনি, গুলি বর্ষণ করেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা মনে করি বিজেপি প্রথম থেকে আমাদের, বিশেষ করে আইনপিটির একটা সন্দেহ ছিল, বিজেপি ভারতবর্ষ থেকে, উত্তর পূর্বাঞ্চল থেকে, ত্রিপুরা থেকে সমস্ত বণিপুত্র ভিত্তিক আঞ্চলিক দলটাকে একদম সম্পূর্ণভাবে মুছে ফেলতে চায়। এটা কিন্তু আগামী দিনে ত্রিপুরা রাজ্যের একটা অশনি সংকেত। আগামী দিনে আমরা প্রতিরোধের দাঁড়াব। এই ঘটনা সম্পূর্ণ বিজেপি আইপিএফটি জোট সরকার দায়ী থাকবে। এর আগে আপনারা অনেক আন্দোলন দেখেছেন বামফ্রন্টের শাসনে। আইনপিটি সাধারণ সম্পাদক ঘটনাটিকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে জানান, রাজ্যে অনেক আন্দোলন হয়েছে কিন্তু আজকের ঘটনা সবকিছু ছাড়িয়ে গেছে। আন্দোলনকারীদের উপর প্রশাসন এভাবে কঠোর হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে বলেও হুঁশিয়ারি দেন জগদীশ দেববর্মা। সড়ক অবরোধ করে রেখেছে, একটা শান্তিপ্রিয়ভাবে আন্দোলন প্রত্যাহার হয়েছে, রাজ্যবাসীও একটা স্বস্তি ফিরে এসেছে। কিন্তু এভাবে যদি করতে থাকে, আমি আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে জানাতে চাই, শান্তিপ্রিয়ভাবে ত্রিপুরা রাজ্যে ভূমিপুত্র জনজাতিরা, ত্রিপুরাসারা আরো কঠোর আন্দোলন করবে। আমরা দেখব বিজেপির যে এই অপচেষ্টা, যার জন্য আজকের এই গুলি বর্ষণে। এদিনের সাংবাদিক সম্মেলনে আইনপিটির অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হালাপোর্ট।